আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, উদ্যোক্তা টিভিতে জানাই আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো কাঁচা বাজার নিয়ে। এখানে আমি আজকে এসেছি বগুড়া মহাস্থান হাটে। এখানে এটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার। আজকে আমরা জানবো কৃষকরা এই পাইকারি কাঁচা বাজারে কত দামে বিক্রি করতেছে, তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে, এসব বিষয়ে আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে বাজারে কি নিয়ে যাচ্ছেন? আজকে কালাই নিয়ে যাচ্ছি এবং কিনতেছি। আমি নিজেও মানে ব্যাপারীও প্লাস মনে করেন কৃষক। কৃষক? আচ্ছা, আপনি কালাই চাষ করেন এবং আপনি হলো ব্যাপারী, মানে কালাই কিনেন? কিনেন এবং আমি মোকামেও পাঠাই। আচ্ছা, এটা কি কালাই? এটা হচ্ছে যে লাল বরবটি। লাল বরবটি? হ্যাঁ, লাল তীরেরও আছে, বিভিন্ন কোম্পানিরও আছে, অনেকে বলে নরকা কালাই। হ্যাঁ। আচ্ছা, কত মন কালাই নিয়ে যাচ্ছেন আজকে? আজকে আড়াই তিন মন কালাই। আড়াই তিন মন? হ্যাঁ। কত করে মন বিক্রি করতেছেন? ও ভাই, এখন বর্তমানে 1200 টাকা মন বিক্রি করতেছি আমরা, 30 টাকা কেজি। আচ্ছা, 30 টাকা কেজি, 1200 টাকা মন। হ্যাঁ। আচ্ছা, এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে? এখন যেহেতু সারের খোলের বা পানির দাম বেশি, তার কারণে এখন কৃষক মানুষ এখন আবাদ যেটাই করি আমরা, সেটাই এখন লাভ আর লস ভাবে আমরা আবাদ করি না। কারণ হচ্ছে কি, বাজার মূল্যে বিক্রি করা লাগে। হয়তো যদি আমদানি একটু বেশি হয়, বাজার মনে করেন একটু কমে যায়। যদি একটু আমদানি মনে করেন যে বাজার যদি কালায়ের আমদানি যদি একটু কম হয়, তাহলে 2 টাকা বেশি হয়, তখন কিছু লাভ হয়। সার কীটনাশকের দাম যদি কম হয় আর কৃষকরা যদি নিজেরা এটা উৎপাদন করে, তাহলে আমদানি যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটু লাভবান হন। হ্যাঁ, একটু লাভবান হওয়া যায়। আচ্ছা, এর মধ্যে হলো কি, সবচেয়ে বড় কথা হলো কি, সরকারের যদি উদ্যোগটা না থাকে, কারণ কৃষকের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক থাকে না। কারণ আজকে দেখেন তেলের দাম সবচেয়ে বড় বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, যার কারণে আমাদের গাড়ি ভাড়া প্রতিটা জায়গায় কিন্তু আমাদের মনে করেন যে বেশি রেট চলে যাচ্ছে, প্রতিটা জায়গায় আপনাদের খরচটা বেশি হয়ে যাচ্ছে। যার কারণে যদি আপনার তেলের দামটা যদি কমে যায়, তাহলে বিদ্যুৎ খাত কমে যাবে, আপনার মনে করেন কৃষি খাতটা কমে যাবে, প্রতিটা খাতে আর কি মোটামুটি একটু সহনশীল হবে ভাই। আচ্ছা, দেশের যদি কৃষি খাতে উন্নতি করা যায়, তাহলে সব খাতে আমরা, সব খাতেই উন্নত, উন্নত বিশেষ করে তেল বিদ্যুৎ আর এই যে কৃষি খাত মানে সবজি খাতটা যদি উন্নত করে, তাহলে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে ভাই, তাছাড়া সম্ভব না। সরকার যদি এখন কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে বিদেশ থেকে দেখা যাচ্ছে আমাদের যে আমদানি করতে হতো, সেটা আমদানি করতে হচ্ছে না। না 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 না, দেশের চাহিদা আমরা মিটিয়ে, আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো, রপ্তানি করতে পারবো। আচ্ছা, এখন আপনার জমিতে ফলন কেমন হচ্ছে? না, ফলন মানে মাঝামাঝি ফলন, কারণ এই যে আপনার গততে বৃষ্টি হলো, বৃষ্টিতে একটু মনে করেন যে ফলন একটু কম হয়, যার কারণে একটু শীতের আভাস আসলে একটু মনে করেন ফলনটা বৃদ্ধি হয়। আচ্ছা, এবারে বৃষ্টির কারণে ফলন একটু কম, একটু কম বৃষ্টির মানে প্রভাবটা বেশি ছিল, গাছ মনে করেন যে শক্তি কম পাচ্ছে, যার কারণে শীতের মধ্যে একটু মানে কালাই বেশি উঠবে আর কি আশা করা যায়। আজকে বাজারে কি নিয়ে যাচ্ছেন? মূলো নিয়ে যাচ্ছি বাবা। মূলো নিয়ে যাচ্ছেন? কত মন মূলো নিয়ে যাচ্ছেন? 3 মন, 5 কেজি কম, 5 সাকন, 3 মন, 5 কেজি কম, 3 মন। আচ্ছা, কত কত মন বিক্রি করতেছেন? 1300-1400 দাম করছে বাবা। 1300-1400 টাকা দাম বলতেছে? আচ্ছা, এই দাম বিক্রি করলে কি আপনার লাভ হবে? না না, আমাদের তো লাভ, কাস্টমারকে লাভ লসের পরে কার ব্যাপার, আমরা আবাদ করি, আল্লাহর মত গণগণ খাই, আল্লাহর মতে ভালো আর ফসল আবাদ করাই তো। ও ভাই, দেখা হচ্ছে ভাই। আচ্ছা, আমি তোমার সাথে উল্টো পাল্টা কই না ভাই, 5 কেজি কম, 3 মন, এটা না কথা হচ্ছে ভাই, ও ভাই না ভিডিও করছে তো আদে। আচ্ছা, এই দামে বিক্রি করলে আপনার কি মানে লাভ হবে না খরচ হবে? এটা লাভ হলে পরে আসবে, জমি বেচার পরে, উল্টো পাল্টা কথা আমি কম না। আচ্ছা, তা আপনার হলো জমিতে ফলন কেমন? না, ফলন ইনশাল্লাহ ভালো, ফলন ভালো, ভালো। আচ্ছা, ঠিক আছে। আজকে বাজারে কি নিয়ে আছেন? লাউ নিয়ে আসছি বাবা। লাউ নিয়ে আছেন? কত পিস লাউ নিয়ে আছেন? এই 25টি। 25টি? 25টা? জি। আচ্ছা, কত করে পিস বিক্রি করতেছেন? এই 25-30 টাকা। 25-30 টাকা? আচ্ছা, এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে? হ্যাঁ, লাভ হবে, লাভ হবে। জি। আচ্ছা, জমিতে ফলন কেমন হচ্ছে? ফলন খুব ভালো বা, ফলন ভালো, খুবই ভালো। আচ্ছা, সার কীটনাশকের দাম কীরকম? সার কীটনাশকের দাম একটু বেশি, কিন্তু তাহলেও ফলন আছে, দাম আছে, এই যাবে দাম ভালো, এই জন্য আপনার লাভ হচ্ছে। কত মন পটল নিয়ে যাচ্ছেন? 3 মন। 3 মন? কত করে মন বিক্রি করতেছেন? 1500-1400। 1500-1400 টাকা? এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে? না, বো হবে না, নজর হ্যান্ডে ব্যাপারি নই, আর আবাদ করি, ফসল আসে না, খরচটা উঠে আসবে আর কি। হ্যাঁ, খরচটা উঠে আসবে। আচ্ছা, জমিতে ফলন কেমন? ফলন নাই, ফলন কমে গেছে, ফলন কম। আজকে বাজারে কি নিয়ে যাচ্ছেন? আজকে বাজারে সিম নিয়ে আসি ভাই। সিম নিয়ে যাচ্ছেন? কত মন সিম নিয়ে যাচ্ছেন? সিম নিয়ে যাচ্ছে ভাই 400 কেজি, 10 মন। 10 মন? হ্যাঁ। আচ্ছা, কত করে মন বিক্রি করতেছেন? আজকে মন বিক্রি করলাম 4000, লাভ হবে আজকে ভাই।
4000 টাকা মন বিক্রি করতেছে কালকে বাজার একটু কম ছিল আচ্ছা সেই তুলনায় আজকে একটু বেশি হ্যাঁ আচ্ছা মানে আমদানি জমিতে ফলন কেমন ফলন খুব একটা নাই কম ফলন কম আচ্ছা ঠিক আছে সার কীটনাশকের দাম কি রকম ওগুলোর দাম বেশি ভাইয়া সেই তুলনায় মূল্য গ্যারিস্টরা মানে দাম পাচ্ছে না আর কি সেই তুলনায় গ্যারিস্টরা তেমন দাম পাচ্ছে না লাভের সংখ্যা খুব কম খুবই কম হ্যাঁ আজকে বাজারে কি নিয়ে যাচ্ছেন কপি ভাই কপি কত মন কপি নিয়ে যাচ্ছেন মন দিনেক তিন মন কত করে মন বিক্রি করতেছেন 2200 টাকা মন আচ্ছা এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে আমার লাভ লসকান দূরে মানে লাভ লাগবে আচ্ছা জমিতে ফলন কেমন ফলন ভালোই আছে ফলন ভালো কত মন করলা নিয়ে যাচ্ছেন করলা আছে 9 মন 9 মন কত করে মন বিক্রি করতেছেন 2500 টাকা আচ্ছা এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে হবে আল্লাহ দিলে হবে কিছু জমিতে ফলন কেমন এলো আমার কিনা জিনিস জমিতে ফলন কেমন ফলে ভালোই আছে